নয়টা ডিজিও এনে এইভাবে স্যার হ্যাঁ তারপরে তুমি যদি স্প্লিন স্প্লিনে হাত দিবে স্যার এই হাতটা কোথায় প্রেস করবো বসাবো স্যার রাইট 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 তুমি নাই রাইট লেগ পোজার থেকে শুরু করবো স্যার তারপর আছে লিভার 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 আছে সাপোর্ট মার্জিন এটা বসতে হবে স্যার হ্যাঁ বসতে হবে কোন জায়গা থেকে শুরু করবো সবগুলা কি রাইট লেফট কোথা থেকে শুরু করবো নিঃশ্বাস কি কম ধীরে ধীরে ডিউরিং এক্সপিরেশন প্রসিড করবা ডিউরিং ইনস্পিরেশন হোল্ড করবা তাহলে ওই যে হোল্ড করা লাগছে এখানে স্যার কোস্টাল মার্জিনে যাওয়ার পর কি স্যার মানে এপিগ্যাস্ট্রিকের দিকে ডিউরিং এক্সপাইরেশনে প্রেস করব ইনস্পিরে এক্সপিরেশনের সাহায্যে ইনস্পিরেশন হোল্ড করবা তাড়াহুড়ো করার কোনো কিছু নেই ওরই ভারী হওয়ার কোনো কিছু নেই তারপরে মুখে এটা দিয়ে করলাম তারপরে পার্কাসি বা আবার কোনো একটা ডিভাইড দেখার ঘনিষ্ঠ হলো যদি লিভারে ক্যালকুল হয় তাহলে আপার বর্ডারের গুরুত্ব আছে আর ক্যালকুল যদি না হয় তাহলে ওই আপার বর্ডার স্যার একটা কোশ্চেন স্যার স্যার পারকাস করার সময় স্যার এক ইন্টারকোস্টাল স্পেসে কি স্যার দুই জায়গায় করতে হবে নাকি স্যার এক জায়গায় তোমার দেখা যেতে হবে তোমাদের ইয়েটা দেখা যেতে